চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৬১ জন। নগরের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি তো হাসপাতালে রয়েছেন, সেখানে কি অবস্থা দেখছেন এবং ডাক্তাররা কি বলছেন, রোগী নতুন করে কতজন ভর্তি হয়েছে এবং চিকিৎসা পরিস্থিতির কি অবস্থা? ধন্যবাদ আসিফ আপনাকে। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এই হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, নারী পুরুষ এবং শিশু মিলে। মোট ৪৮৬৭ জন এই মাসে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চিকিৎসা এবং আরও ৫০০০ মতো ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে এই আগস্টের পরে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এই সময়টাতে একটু ডেঙ্গু রোগী বেশি থাকে, কেন একটু থেমে থেমে বৃষ্টি হয়, অনেক জায়গায় পানি জমে থাকে এবং সেই পরিষ্কার পানিতে ডেঙ্গু মশা ডিম পাড়ছে, এটি সবাই জানে। আমাদের প্রচুর সচেতনতার অভাব রয়েছে আর হাসপাতালগুলোতে প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি। সিটের বাইরেও অনেক রোগী রয়েছেন, ওনাদেরকে নিচে আলাদা একটি সিট দিয়ে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ডাক্তারদের কথা হচ্ছে যে যেহেতু স্বাস্থ্য বিভাগের নির্দেশনা রয়েছে কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না, সেজন্য একটু হাসপাতালগুলোতে একটু ভিড় রয়েছে। অর্থাৎ মানুষের জ্বর হলেই সবাই একটু হাসপাতালে ভিড় করছেন এবং ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন ডেঙ্গু হয়েছে কি না, এ ধরনের একটি অবস্থার মধ্যে আসলে রয়েছে চট্টগ্রাম। সবগুলো হাসপাতালেই একই চিত্র রয়েছে। তো সব মিলে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আমরা খবর নিচ্ছি। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে সেখানেও ৫০-এর উপরে রোগী রয়েছে। মা ও শিশু হাসপাতাল সেখানেও ঠিক একই রকম চিত্র। এখন যেখানে রয়েছে সেখানে আজকে ২৬ জন, আরও অনেকেই অপেক্ষমান রয়েছে। অর্থাৎ পরীক্ষার পরে এটি বোঝা যাবে যে এখানে আর কতজন ভর্তি হয়েছেন। এছাড়া অন্যান্য জেনারেল হাসপাতাল সহ এবং উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স বা অন্যান্য সবগুলো জায়গা মিলে প্রায় ২৫০-এর মতো রোগী এখানে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন এবং অনেকেই অপেক্ষমান রয়েছেন। আর জ্বর এটি বাড়ছেই, সব জায়গাতেই এই জিনিসটি একটু বেশি হচ্ছে। তবে হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে আপাতত। তো ডেঙ্গু পরিস্থিতি আসলে চট্টগ্রাম থেকে আমার কাছে এতটুকুই ছিল। তাসফিয়া।